Assalamu alaikum. Welcome to the online class organized by South Noapara High School. I am Nizamuddin, assistant teacher of South Noapara High School. Dear students, today I will discuss some important topics in the grammar of your English and paper. Many students don't understand my speech, then I am speaking Bangla so that you can understand. Supriyo shikkhartira, asha kori tumra sokole bhalo acho. Ajke amra English second paper shoshto ebong shottom shrenir English ditiyo potro niye amra alochona korbo. Tumra monojog shohokore amar alochona ta dekhbe ebong bhalo bhabe যেগুলো প্রয়োজনীয় নোট করা এগুলো নোট করে নেবে। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স বা কাল। তাহলে টেন্স কাকে বলে? কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে, অথবা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। তাহলে টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল। তিন নম্বর হচ্ছে ফিউচার, টেন্স ভবিষ্যৎ। কাল। তাহলে প্রেজেন্ট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এই রূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট টেন্স বলে। আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আই গো টু স্কুল, আই ইট রাইস। এরপর পাস্ট টেন্স, কোনো কাজ অতীতে অতীতকালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এই রূপ বোঝালে এর কালকে পাস্ট টেন্স বলে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। ফিউচার টেন্স, কোনো কাজ ভবিষ্যৎ কালে সম্পন্ন হবে বা হতে থাকবে বোঝালে এর কালকে ফিউচার টেন্স বলে। যেমন আমি স্কুলে যাব, আমি ভাত খাব। তাহলে প্রতিটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়? প্রতিটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্সকে, প্রেজেন্ট টেন্স চার প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু করে একটু দেখো তোমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাথে সাথে আমরা রুলটাও লিখে ফেলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে বি ওয়ানটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটা উদাহরণ, আই গো টু স্কুল, হি গোস টু স্কুল। তাহলে আই গো টু স্কুল, হি গোস টু
স্কুল হি গোজ টু স্কুল এখানে গো সাথে ভার্বের সাথে এসভিআই যুক্ত হওয়ার কারণটা হচ্ছে হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যার ফলে ভার্বের সাথে এসভিআই এস যুক্ত করতে হবে দুই নাম্বার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রোলটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর অ্যাম ইজ আর হচ্ছে টু বি ভার্ব প্রেজেন্ট ফর্ম টু বি ভার্ব প্রেজেন্ট ফর্মের টু বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে আই আই এম এম হয়েছে এটা হচ্ছে পাস্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই এর জন্য শুধুমাত্র এম এ হবে অন্য কোনো পার্সনের ক্ষেত্রে এম আসবে না তাহলে মাথায় রাখতে হবে সবসময় মাথায় রাখতে হবে কোনটা আই এর সাথে এম এ হবে তাহলে আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল দুই নাম্বার হচ্ছে হি ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেজন্য প্রতিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাস বা অ্যাস ইস ইস এটা আসবে তাহলে হি ইজ গোয়িং টু স্কুল প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা দেখেছ এবং উদাহরণও আমরা দিয়েছি আই গো টু স্কুল হি গোজ টু স্কুল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি ওয়ান প্লাস আই এন জি প্লাস অবজেক্ট আই এম গোয়িং টু স্কুল হি ইজ গোয়িং টু স্কুল তাইলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তাইলে আমার এই গঠনগুলো এই যে গঠনগুলো লেখা হয়েছে বোর্ডের মধ্যে সেগুলো তোমাদেরকে লেখার সুযোগ দেওয়া হয়েছে বিশ সেকেন্ড তোমাদের সময় দেওয়া হয়েছে তোমরা এগুলো নোট করে নাও ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা এখন নোট করেছ তাইলে আমার এর পরবর্তী হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা একটু করে দেখি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা বসবে পার্সন অনুসারে বি থ্রি প্লাস অবজেক্ট বি থ্রি প্লাস অবজেক্ট তাহলে আমাদের সাবজেক্ট কী ছিল আই আয়ের জন্য কী বসবে হ্যাভ কারণ আয়ের জন্য হ্যাভ বসবে পার্সন অনুসারে আই হ্যাভ গন টু স্কুল বিত্রি বারোটা বিত্রি হয়েছে বারোপের পাস পার্টিসিপল ফর্ম তাহলে পাস পার্টিসিপল হচ্ছে গো অ্যান্ড গন বি ওয়ান বি টু বি থ্রি গো অ্যান্ড গন তাহলে হ্যাভ বা হ্যাজের সাথে বিত্রি হবে তাইলে গন হি হ্যাজ গন টু স্কুল এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমরা একটু দেখি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস
been plus B1 plus ing plus object. তাহলে একটা উদাহরণ আর একটা উদাহরণ দিই। তাহলে এর আগে পূর্ববর্তী রুলসগুলোতে গঠনগুলোতে আমরা দেখেছি কি সাবজেক্ট কী ছিল, আই। আইয়ের জন্য আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। দুই নম্বর সাবজেক্ট ছিল হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ পর্যন্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে চার প্রকার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট টেন্স যে চার প্রকার, প্রেজেন্ট টেন্সের চার প্রকারগুলো আমরা গঠনগুলো এবং দুটো উদাহরণ দিলাম। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। তাইলে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 20 সেকেন্ড সময় দিলাম, তোমরা এই 20 সেকেন্ডের ভিতরে এগুলো নোট করে নাও। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা প্রেজেন্ট টেন্সের যে চার প্রকারগুলো আমরা গঠনগুলো আমরা লিখলাম, তোমরা লিখেছ, নোট করেছ, তোমাদেরকে ধন্যবাদ লেখার জন্য। সাথে সাথে তোমরা এগুলো ভালোভাবে শিখবে এবং প্র্যাকটিস করবে। পরবর্তী ফার্স্ট টেন্স যে চার প্রকার, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক তেমনিভাবে ফিউচার টেন্সও চার প্রকার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমাদের আগামী বাড়ির কাজ হচ্ছে তোমরা চর্চা করবা ফার্স্ট টেন্সের গঠনগুলা শেখা এবং লেখার চেষ্টা করবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সকলকে।